পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রবি অনুকূলে জলিসা মৌজার ভূমি অধিগ্রহণে ভূমি মালিকদের দাবি দেওয়া না শুনে ভূমি অধিগ্রহণের তীব্র অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দানের শীষে আর মুগডালের ফুলের সমারোহ হয়ে আছে ফসলি এ জমিগুলো। কিছুদিন বাদেই উক্ত প্রকল্পের আওতায় বালির তলে স্বপ্ন ও আহার বঙ্গ হতে যাচ্ছে স্থানীয় কৃষকদের। সে সম্বল এ তিন ফসলি জমিগুলো চলে গেলে কি করে জীবিকা নির্বাহ করবেন, সে চিন্তায় দিনাতিপাত করছেন তারা। তো জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে এযাবৎ তারা জেলা প্রশাসক বরাবরে আপত্তি, মানববন্ধন, সংবাদ সম্মেলন, বর্তমানে মামলা চলমান সহ অনেক কিছুই করেছেন তারা। উল্লেখ্য, পবিপ্রবের কর্তৃপক্ষ সম্প্রীতি জলিসা মৌজায় 19.65 একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া চালাচ্ছে। জলিসা মৌজার জমির চেয়ে শ্রীরামপুর মৌজার জমি অনেক গুণ ব্যবধান বেশি দাম দিয়েছে এবং এর আগেও জলিসায় অধিগ্রহণকৃত ভূমি মালিকদের কোনো কর্মসংস্থান দেয়নি। জমি মালিকেরা বলেন, আমাদের ছেলে মেয়ে যে যেখানে যোগ্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে আমরা ভূমি হারালেও এ ক্ষতি পুষিয়ে উঠতে পারতাম। নিয়ে আমরা কী করে খাবো? চারটা ডাইল এই জমিন চাষ করি, ধান হয় ভালোই, এই দিয়ে আমরা চারটা ছেলে ফেলে নিয়ে চারটা ডাইল ভাত খাইয়ে আমরা থাকি। এই জমিন যদি ভার্সিটি নিয়ে যায় না, দিতে আছে আমাদের ই ন্যায্য মূল্যর টাকা না কোনো ই করতেছে। তারপরে এই জমিন যদি নিয়ে যায় ভিসি সারে, যদি আমাদের কোনো ছেলে ফেলের যদি ই যোগ্যতা অনুযায়ী কোনো যদি চাকরি দিত, তাহলে আমরা চারটা ডাইল ভাত খেয়ে থাকতে পারতাম। আমার এই জায়গা যদি আমাদের বাবার সম্পত্তি এই যদি নিয়ে যায় সরকার বা এই ভার্সিটি, তাহলে আমরা কি করে খাবো? এই দিয়ে আমি চলি, আর তারা যে মূল্য দিতে আছে এদিকে আমি একটা অটো কিনবো, তাও কেনা যাবে না। হ্যাঁ, আর তাছাড়া যদি আমরা যে পজিশনে আছি, আমি যদি শিক্ষিত সেই অনুযায়ী যদি আমাদের ভিসি স্যার বা এরা যদি কোনো একটা কাজ দেয় কলেজের ভিতরে, তা আমি আমরা দুইটা ডাইল ভাত খাইতাম, নাইলে এছাড়া আমাদের কোনো আর গতি নাই। বিশ্ববিদ্যালয় এর পূর্বে আমাদের অনেক জমি অধিগ্রহণ করেছে, কিন্তু এই অধিগ্রহণের বিধা ফলশ্রুতিতে আমাদের কেহই কোনো চাকরি বাকরি হয় নাই। এখন যে আবার অধিগ্রহণ করতে যাচ্ছে, এই জমির জন্য আমাদের একটা আবেদন ছিল যে ভার্সিটিতে যেন আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, কিন্তু সেই দাবিটা তারা কিন্তু গ্রহণ তেমন একটা করে নাই। দ্বিতীয়ত, আমাদের এই যে ধানি জমিগুলা, আমাদের ভাই ব্রাদার 90% হলো কৃষক, তারা এই কৃষিকাজের উপরে নির্ভর করে। এখন এই জমি যদি তারা অধিগ্রহণ করে নিয়ে যায়, এক হইল যে তাদের কোনো আর কর্মসংস্থানের ব্যাপার থাকলো না, দ্বিতীয়ত এই জমির সঠিক মূল্য তারা আমাদেরকে দিচ্ছে না। কীরকম দিচ্ছে না সেটা হলো যে সরকারিভাবে তারা একটা কী নির্ধারণ করছে কি না করছে এটা আমাদের জানা নাই, কিন্তু আমাদের বর্তমানে যে জমির যে মূল্য আছে, দলিল আছে, মৌখিকভাবে অনেকের বেচা কিনা হয় সেটাও দলিলে উঠে, কিন্তু সেই দলিলের প্রেক্ষিতে দেখা যায় যে শতাংশ 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, পার্শ্ববর্তী যে এলাকা আছে, মৌজা আছে, সেখানে 4 লাখ, 4.5 লাখ, তার চেয়েও অধিক বেশি আছে, কিন্তু বুঝি সেটা আরও একটু সদর, কিন্তু সেই হিসাবে আমাদের এইটা এমন একটা রেট দেওয়া উচিত, মূল্য দেওয়া উচিত, যে রেট দিয়ে মূল্য দিয়া মিনিমাম পক্ষে 2 লক্ষ টাকা হইলে একজন জমির মালিক একটা কিছু অন্য সংস্থানের ব্যবস্থা করতে পারে এবং চলতে পারে। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্বে 85 একর সম্পত্তি অধিগ্রহণ করছে আমাদের এই জলিসা মৌজা থেকে। এখন বর্তমানে জলিসা মৌজা থেকে 19.65 একর সম্পত্তি অধিগ্রহণ করার প্রস্তাব দিচ্ছে। এখন আমাদের প্রাথমিক নোটিশও দিচ্ছে, আমরা ওই নোটিশ পাওয়ার পর ডিসি মহোদয়ের কাছে আমরা 15 কার্যদিবসের ভিতরে আবেদন করছি। আমাদের সেই আবেদনে কোনো নিষ্পত্তি এখন পর্যন্ত অদ্যাবধি দেয়নি, এবং পাশাপাশি আমাদের যে এই যে 19.65 একর সম্পত্তি যে নিবে, আমরা এই কৃষকের সন্তান, আমরা এই কৃষি চাষাবাদ করে আমরা খাই, এই জমিগুলি যদি নিয়ে যায় সরকার আমরা কী করে খাবো? এত কৃষি জমি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর ঘোষণা যে কৃষি জমি অধিগ্রহণ করা যাবে না, অনাবাদি জমি অধিগ্রহণ করবে, সেখানে আমাদের কৃষি জমি যদি আমরা সরকার নিয়ে যাই আমরা কী করে খাবো? এবং যে একটা বৈষম্য যে রেট, পাশে শ্রীরামপুর মৌজা তাদের শতাংশ 4 লক্ষ টাকা, আমাদের শ্রীরামপুর মৌজায় দেখি যে চার্টে দেখি 17,000 টাকা, এটা আমরা হতে দেব না, এই জমিও আমরা নিতে দেব না, যদি নিতে হয়
মানে রেডের বৈষম্য দিতে হবে। আমাদের কৃষকদের সন্তান, আমরা কৃষকের ছেলে, আমরা যে যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা ভিত্তিতে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিউক, তাহলে আমরা এর জমি আমরা দিতে পারবো। আর যদি এই কর্মসংস্থানের ব্যবস্থা যদি না করে, রেডের বৈষম্য যদি না করে, তাহলে আমরা জমি দেবো না। কারণ এর আগে 85 একর সম্পত্তি এই জলিশা মৌজা থেকে নিচে নামে মাত্র কিছু মূল্য দিছে, 600 টাকা, 900 টাকা, 1300 টাকা শতাংশ। আমরা চাই আমাদের এই রেট যদি বৈষম্য করে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা যদি করে, তাহলে আমরা সরকার। কাকুলি আক্তার, MI টেলিভিশন।